Check. রাজাকে সামলা অজিত, বেশি দেরি করিস না, চালটা দে, চিন্তা করিস না, আজ তোকে চেকমেট করব। চেকমেট, তাহলে আজও জিতে গেল। প্রতিদিন কি করে জিতে যাস রে তুই? কারণ তোর নাম অজিত, তুই জিততে পারিস না। হের সালা, এটা কোনো কথা হলো? বাড়ি থেকে রোজ নতুন নতুন সব দাবার চাল ভেবে আসি, আর তুই সালা আমাকে রোজ হারিয়ে দিস, কি করে ভাই? সবই আমার এই রাজার কামাল। তুই আমাকে বলতে চাইছিস না, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। না রে, রহস্যের কিছু না, আমি জাস্ট তোর পরবর্তী চালগুলো আগে থেকে ধরে ফেলি, দ্যাটস ইট মাই ফ্রেন্ড। সে তো আমিও ধরে ফেলি, কিন্তু কই, আমি তো তোকে হারাতে পারি না। ব্যাপারটা কি বলতো, তুই আগে থেকে একটা গেম প্যাটার্ন প্ল্যান করে আসিস, সেই অনুযায়ী সেই মাফিক খেলিস, আমি সেটা করি না। আমি আগে খেলাটা দেখি, খেলাটা কোন দিকে এগোচ্ছে, সেই অনুযায়ী সেই মাফিক চাল চাল। তুই আগে থেকে কোনো প্ল্যান করে রাখিস না? না, আমি অবস্থা বুঝি ব্যবস্থা করি। আরে শালা, আগে স্ট্রাইকে শটটা মারুক, তারপর তো গোলকিপার ঝাঁপ দেবে, আগে থেকে কোন দুঃখে গোলকিপার ঝাঁপ দিতে যাবে? এই তুই আমায় একদিনও মনে চেকমেন্ট করতে পারিস নি না? না, তবে একদিন না একদিন আমি তোকে ঠিক হারাবো। চেষ্টা চালিয়ে যাও বন্ধু, তবে মনে রেখো আমি কিন্তু তোমায় জিতে দিচ্ছি না। বেশ, দেখা যাবে, কাল আসিস তো? অবশ্যই।
কাল দেখবো দিনে। এগিরে তুই কখন এলি? কেন এই দেখনি? কই আওয়াজ পেলাম না তো? পরাজিত রাজারা নিঃশব্দে ঘোরাফেরা করে যুদ্ধ জয়ের আগে। চল খেলা শুরু করা যাক। খেলা নয় বন্ধু, যুদ্ধ। আর জীবনের শেষ যুদ্ধ সবাই জিততে চায়। হ্যালো হ্যালো দীনেশ, খবর পেয়েছিস? কি খবর ভাই? অজিত আর নেই। মানে? আরে আমি এইমাত্র খবর পেলাম। ও তো নিয়মিত তোর বাড়ি দাবা খেলতে যেত, আজও বোধ হয় যাচ্ছিল, কিন্তু রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট করে বসে। হসপিটালে নিয়ে যাওয়ারও সুযোগ দেয়নি, তার আগেই স্পট ডেথ। কি প্যাথেটিক ব্যাপার বলতো। এসব কি যা তো বলছিস তুই? অজিত তো তখন থেকে আমার এখানে। বন্ধু, জীবনের শেষ যুদ্ধটা সবাই জিতে যেতে চায়, আমিও তার ব্যতিক্রম নই। জীবনদশায় একটা ম্যাচেও আমি তোকে হারাতে পারিনি, তোর কাছে হেরে গেছি বারবার, তোকে হারানোরও বহু চেষ্টা করেছি কিন্তু পারিনি। প্রত্যেকটা ম্যাচের পর তোর সাদা রাজা স্বগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো, আর আমার কালো রাজা গড়াগড়ি খেত বোর্ডের ওপর। তুই বলতিস চেকমেট, আর আমি ফেলতাম দীর্ঘশ্বাস। তুই বিজয়ী রাজার মতো হাসতিস, আর আমি পরাজিত রাজার মতো একরাশ ব্যর্থতা মুখে লাগিয়ে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আমার গড়াগড়ি খাওয়া রাজার দিকে। কিন্তু একটা কথা আছে জানিস তো, ওস্তাদের মার শেষ রাতে, তাই শেষ হাসিটা আমি হাসলাম। প্রতিদিন আমাকে হারানোর পর বলতিস না চেকমেট, তবে আজকে তুই নয় আমি বলবো চেকমেট।